এখন এর স্নান করে ঘরে ঢুকলো। আমার এনে দাও, কাঁচা বাদাম চিপস এনে দাও, যাচ্ছ এখন না পরে পরে কখন, এখন না না এখনই এখনই আনতে হবে। হাই হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকেও সারাদিন তোমাদের সঙ্গে আসতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি, বিশেষ কিছু কারণের জন্য। তো এখন চলে এসেছি, এখন বাজে 4:30। তো এখন থেকেই ভিডিও স্টার্ট করলাম, তোমরা সবাই দেখতে থাকো। চলো তাহলে আমার সাথে বাইরে। এখন আমি জামাকাপড়গুলো স্নান করে মেলে দিয়েছিলাম, সেই জামাকাপড়গুলো তুলতে যাবো। তো আমার সাথে তোমরাও চলো। তো চলে এসছি বাইরে, জামাকাপড়গুলো তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলি। তো আমার জামাকাপড় তোলা হয়ে গেছে, এই যে। আর ঘাটের অবস্থা কি দেখো তোমরা, আমি এখন গুছিয়ে নিই ঘাটটা, আর জামাকাপড়গুলো ভাগ করে নিই, তোমরা সবাই দেখবে কিন্তু। তো আমি গুছিয়ে নিচ্ছি, আমার জামাকাপড়গুলো ভাগ করে নিই, তোমরা সবাই দেখবে কিন্তু। তো আমি গুছিয়ে নিচ্ছি, আমার প্যান্টগুলো ভাঁজ করে কথা বলছি, ভাঁজ করছি, তোমরা দেখো প্রচণ্ড গরম পড়ছে দিন দিন, গরমের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো সারাদিন কাজ করে কষ্ট হয়ে যায়, ওর জন্য সারাদিন তোমাদের সঙ্গে আর আসতে পারি না বলে কাল থেকেই স্টার্ট করা শুরু করেছি। আর কি অবস্থা, বিকটা টান দিয়ে মোবাইল ঘুরে পড়ে গেছে, তো স্ট্যান্ড নেই, একাকাই ক্যামেরা ধরতে একাকাই ভিডিও করতে। আমি আবার চলে এসেছি, এখন সন্ধ্যা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার, এখন 7টা বাজে। তো বিকালের পর থেকে তোমাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি, কারণটা হয়তো তোমরা অনেকেই বুঝবে। আমাদের এখানে কারেন্ট অফ ছিল, একটু একটু হাওয়া হচ্ছিলো, আর 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছে, যার জন্য কারেন্ট অফ, ওর জন্য ক্যামেরা করতে ভিডিও করতেও পারিনি, আসতেও পারিনি। তো এখন থেকে আবার স্টার্ট করলাম, তোমরা সবাই দেখো আমি একটু রান্না করে যাচ্ছি, একটু জল খাবো, ফ্রিজটা খুলি। আমি ফ্রিজ খুলেছি কিন্তু ফ্রিজে জলই রাখিনি আজকে, তো এমনি জল খেলাম। তো চলো ঘরে যাই। তো আজকে মেইন পার্টে আসা যাক, ভিডিওটা যে যে বিষয়ে করা। তো গত 4-5 মাস ধরে তো কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম গান শুনেই যাচ্ছি। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি তো কাঁচা বাদাম সবসময় কাঁচা প্রায় টাইমে কাঁচা বাদাম গান করো, তো কাঁচা বাদাম চিপস খাবে? আমি বলছি কাঁচা বাদাম চিপস, কাঁচা বাদাম চিপস হয় নাকি? আবার বলছে হ্যাঁ বেরিয়েছে কাঁচা বাদাম চিপস, নিয়ে আসবো। তো এখনই আনলাম, এই যে কাঁচা বাদাম উল্টো লেখা, লেখাগুলো উল্টো আসবে হয়তো। তো কাঁচা বাদাম গল্প এতটাই ভাইরাল হয়েছে যে কাঁচা বাদাম চিপসও বেরিয়ে গেছে। তোমরা দেখো আমি চিপসের প্যাকেটটা খুলছি, এই যে চিপসের প্যাকেট খোলা হয়ে গেছে, দুটো তিনটে হয়তো আছে, একদম ফাঁপানো, কোনো কিছু নেই, অল্প কথা, একদম অল্প কথা। এই যে কাঁচা বাদাম চিপস, তোমরা খাবে? খাও খাও খাও, একদম নরম, আর ভিতরে কি একটা দেয়া সস না কি মা, এটা কাঁচা বাদাম কাকুর গান যেমন ভালো, চিপসটা অতটা ভালো না, এটা আমি বলছি, তোমরাও খেয়ে দেখবে, উপরে কাঁচা বাদাম লেখা আছে। তো যেটা বলছিলাম, অত একটা টেস্টি না কাঁচা বাদাম চিপসটা, তো তোমরাও ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো এখন 9টার বেশি বেজে গেছে রাত, এখন রান্না করতে যাবো। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে।